আমি তো বলি মারি পুতিন কাকু একদম মারি উড়িয়ে দাও, শুধু এরকম সেট আপ দিলে হবে না কো, এগুলো জানান দিয়ে লাভ নাই কো, মারি ফুটিয়ে দাও ফাটিয়ে দাও, খেলা শুরু করা উচিত, কারণ খেলা হবে, ইটস অ্যান ইন্টারন্যাশনাল ডায়ালগ রাইট নাও। ও বলিউডের ছবি তো আলিয়া বলছে খেলা হবে, পুতিন কাকুর মুখে আমরা খেলা হবে শুনতে চাই, কারণ খেলতে তো আছে কাকু, ইতানে তো বইবে রং সাই কো সামনে পছন্দ হয়েছে না। পুতিনকে ধরাশায়ী করার জন্য, পুতিনকে হত্যা করার জন্য থেকে শুরু করে যে কোনো কিছুরই চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমারা। তবে পুতিন বলতেছে তোমরা খেলো এখানে, আমি খেলবো এইখানে। পুতিন কাকুর খেলার মাঠ হচ্ছে একটা জায়গায় মারবো যেটা থেকে অনেকগুলো দেশ ইফেক্টেড হবে। এবার হাতে নামাইরা ভাতে মারার চেষ্টা, দেখেন কিভাবে ইউক্রেনের সর্ববৃহৎ পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার যেটা পাওয়ার প্ল্যান্ট, নাম কি ঝাপুরিজিয়া। সেই ঝাপুরিজিয়া গত বছর যুদ্ধের শুরুতে প্রথম ধাক্কায় পুতিন কাকু এটা ক্যাপচার করে ফেলছিল, আর এটা ক্যাপচার করার পরে প্রতিনিয়ত আতঙ্কে কাটছে ইউরোপের অনেকগুলো দেশের যারা মানে কি বলে যে বাসিন্দা আছেন বা রাষ্ট্রনায়ক আছেন। কারণ কি এইটা থেকে ইউরোপের অনেক দেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়, পাশাপাশি দেশগুলো পোল্যান্ড থেকে শুরু করে আরও অনেকগুলো দেশে। আর এটা দখলের পর পুতিনের কাছে প্রায় 55টা দেশ ইউরোপের বাহিরেও অনেকে মিলে চিঠি পাঠাইছিল যেন এই জায়গাটা ছেড়ে দে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা পর্যন্ত বলছিল, কিন্তু কাকু ছাড়ার বদলি আজকে দেখেন জেলি কী বলতেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলছেন যে ইউরোপের সর্ববৃহৎ ঝাপুরিজিয়া যে পারমাণবিক কেন্দ্র আছে, বিদ্যুৎ কেন্দ্র, সেখানে হামলার প্রস্তুতি নিয়েছে রাশিয়া অলরেডি। রাশিয়ান সেনারা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছাদে বিস্ফোরক সদৃশ বস্তু স্থাপন করেছে, মানে হইতে পারে মাইন, যেমন আপনারা দেখেন যে বিশাল বিশাল যে মাইনিং করা হয় এরকম কি বোমা টোমা বসায় দিয়ে এসে একটা চাপ মারে ব্লাস্ট হইয়া একদম সাথে সাথে মাটির নিচে যায়, 50-100 তলা বিল্ডিং ছড়াই দেয়, এরকম কিছু রাশিয়ান সেনারা বসাচ্ছে। গোয়েন্দা তথ্য, ইউক্রেনের গোয়েন্দাদের তথ্যের বরাত দিয়ে তিনি বলছেন যে পারমাণবিক কেন্দ্রের কয়েকটি পাওয়ার ইউনিটে এসব বিস্ফোরক স্থাপন করা হয়েছে। এখন কেন স্থাপন করা হইতে পারে, এটাও হইতে পারে পুতিন এটা মাইরা আবার ইউক্রেনের উপর চাপাইতে পারে, কারণ ওইখানে এমন একটা সিচুয়েশান আছে যে পারমাণবিক কেন্দ্রটা ধরেন এটার মাঝখানে আশেপাশে ইউক্রেন এবং রাশিয়া দুই গ্রুপের সেনাই কিন্তু এই মুহূর্তে এটার জন্য আপনার মানে কি বলা যায় খাবলাখাবলি করতেছে, যদি কন্ট্রোলিংয়ে রাশিয়ার হাতে আছে, বাট ইউক্রেন চাচ্ছে এটাকে দখলমুক্ত করার জন্য। এখন পুতিন নিজে বসাইয়া মাইরা ইউক্রেনের নামও দিতে পারে, আই ডোন্ট নো। আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে এই ঝুঁকিপূর্ণ উস্কানির ব্যাপারে অবহিত করেছেন জেলেন্সকি, কার কাছে বিচার দিতে গেছে। এখন বিচার যেহেতু দিছে কিছু না কিছু তো রিপ্লাই দেওয়া লাগবে। তো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি এবার বলছেন যে ঠিক আছে জেলি, তুমি যেহেতু বিষয়টা জানাইছো, আমি আন্তর্জাতিক আণবিক সংস্থা যারা আছে তাদেরকে এই বিষয়টাকে নিয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে কাজ করব। এখন ইউক্রেন প্রেসিডেন্ট কয়েকদিন যাবতই এই ঝাপুরিজিয়াতে রাশিয়া পারমাণবিক হামলা চালাবে, এটাকে উড়াই দিবে, এই ধরনের বক্তব্য যখন দিয়ে আসছে, রাশিয়ার আবার দাবি রাশিয়া এমন কিছু করছে না, এরা নিজেরাই এই পারমাণবিক কেন্দ্রে বোমা ব্লাস্ট করবে, তারপরে রাশিয়ার বদনাম করবে আন্তর্জাতিক অঙ্গনে, এই যে আণবিক সংস্থা বিভিন্ন জায়গা থেকে রাশিয়ার উপর একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে। রাশিয়ার পারমাণবিক নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা তারা বলছে যে 5 জুলাই রাতের আধারে ইউক্রেনীয় সেনাবাহিনী ঝাপুরিজিয়া পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর চেষ্টা করছে, এতে তারা দূরপাল্লার অস্ত্র এবং কামিকাজে ড্রোন ব্যবহার করারও চেষ্টা করতে পারে। মানে এটা 5 জুলাই তারা এই পরিকল্পনা করছে, আজকে যেহেতু 6 জুলাই, সো এরকম কোনো কিছু ঘটলে ঘটতেও পারে। আপনার ইউক্রেনের সশস্ত্র বাহিনী একটি বিবৃতি প্রকাশ করেছে, তারা বলছে যে না আমরা না পারমাণবিক কেন্দ্রের ছাদে বিস্ফোরক স্থাপন করেছে রাশিয়ার সেনারা, যদি বিস্ফোরকগুলো বিস্ফোরিত হয় তাহলে রিয়্যাক্টর ধ্বংস করবে না, এমন একটি চিত্র করবে দেখে মনে হবে ইউক্রেনীয়রা গোলাবর্ষণ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে কোনো পরিস্থিতিতে কাজ করার জন্য প্রস্তুত আছে ইউক্রেনীয় সেনারা। পারমাণবিক কেন্দ্র উড়িয়ে দেওয়ার মিশন অনুমোদন দিয়ে দিয়েছে রাশিয়া এবং 6টি ইউনিটের 4টিতেই তারা মাইন পুঁতেছে, এই বক্তব্য জেলেন্সকির যে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এই তথ্য নির্ভুল। পারমাণবিক কেন্দ্র থেকে রাশিয়া আচমকা তাদের সৈন্য সংখ্যা কমিয়ে নিচ্ছে, উদ্দেশ্য এটাকে উড়াই দেবে। এই তথ্যগুলো কিন্তু সঠিক, ধরেন বলে তুই কেমনে জানোস না, যুদ্ধ করতে করতে পুতিনের কিছু জিনিস তো গত 1-1.5 বছর তো হয়েছে ভাই, এত হাজার তো নিউজ করছি নাকি, তো সেখান থেকে কাকুরে কিছুটা অ্যানালাইসিস করে বোঝাই যায় কাকু আসলে মারে, তো মারলে কেন স্বীকার করে না, এবার আসেন এটার কারণ। পারমাণবিক ইস্যুতে রাশিয়াও কিন্তু একটা শক্তিশালী সংস্থা, এবং তারাও আপনার আন্তর্জাতিক আণবিক সংস্থা আছে, তাদের সাথে চুক্তিবদ্ধ অনেক কিছু আছে। আপনি যদি দেখেন যেমন ইরান
পারমাণবিক বোমা আছে নাকি নাই? আছে, কিন্তু স্বীকারোক্তি দেয় ক না, ক কী করো? ক আমরা পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র বানাই, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে ব্যবহার করি। তা আসলে কি তাই? অবশ্যই না। এখন রাশিয়ার ক্ষেত্রেও যেহেতু তারাও এই আণবিক সংস্থারই একটা সদস্য, আর পারমাণবিক এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে এগুলোকে উড়িয়ে দিলে এখানে যে রেডিয়েটার মানে ক্ষতি হবে, কী বলা হয়, যেটা থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়বে, যেটা মানবকুল বা জীবকুল অথবা ইউক্রেনের মানুষের জন্য বিশাল একটা ক্ষয়ক্ষতির কারণ হবে। ইভেন এই ঝাপুরিজিয়া অঞ্চলে বসবাসকারী মানুষগুলো বাড়িঘর ছাইরে একবারে চলেও যাইতে হইতে পারে। তো সেই কারণে এই বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ, যুদ্ধ হোক আর যাই হোক অনেক কিছু নিষিদ্ধ। যেমন সাদা ফসফরাস বোমা মারা নিষিদ্ধ, পারমাণবিক বোমা মারা নিষিদ্ধ, এরকম অনেক নিষিদ্ধ আছে যার কারণে স্বীকারোক্তি দেয় না। তবে পুতিন এটা করবে বোঝা যাচ্ছে, কেন কি এই মুহূর্তে জেলি কিন্তু এখান থেকে বিদ্যুৎ বেচে কিছু পয়সা টসও পাচ্ছে। এটা আপনারা জানেন যে বিদ্যুতের যে সমস্যা ছিল সেটা কিন্তু কাটায় উঠে তারা এখন সেল করতেছে। সো পুতিন কিন্তু মারবে, ইউনিট যেটা ছয়টা পারে সেটা কিন্তু সত্য ঘটনা, হয়তো আমরা দুদিন আগে পরে দেখব সিচুয়েশন তাই বলছে, ডিফারেন্টও হইতে পারে, সময় বলে দেবে। আসসালামু আলাইকুম।